আজ 30শে জুলাই 2020 বৃহস্পতিবার। এই যে এখানে দেখছি আমরা, এটা কত দাম নিছে? 1 লক্ষ। এই যে 1 লক্ষ টাকা এটার দাম নিয়ে। তারপর একটু এখানে দেখি, ভাই এই জোড়াটা আপনি নিছেন? কে নিছে? কত দাম নিছে? 1,30,000। এদিকে হাসিল ছাড়া, হাসিল ছাড়া 1,30,000। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, হাসিল ছাড়া 1,30,000 টাকা দিয়ে এই জোড়া বিক্রি হয়ে গিয়েছে। তারপর একটু দেখি আমরা, ভাই এটা কত নিচ্ছে? 98,000 টাকা। এই যে দেখুন, বেশ বড় সরো সাইজ, 98,000 টাকা। তারপর একটু আমরা এদিকে যাই, ভাই এই গরুটা কত নিচ্ছে? এটা কত নিয়েছে? এই গরুটা কত হয়েছে? 1,32,000। এদিকে হাসিল ছাড়া, হাসিল ছাড়া 1,32,000। আর যে ওই কোনারটা বলতে পারবেন? 90,000-92,000 মধ্যে নিয়ে আসছে। এই যে দর্শক আপনারা দেখছেন, 90,000-92,000 টাকার মধ্যে এই গরুটি বিক্রি হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঢাকা আমুলিয়া মডেল টাউনের এই গরু ছাগলের হাট। প্রথমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই হাটে কী পরিমাণ দামে গরুগুলি বিক্রি হচ্ছে। তো এবার চলুন আমরা একটু আপনাদেরকে হাটের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনারা দেখছেন বেশ বড় বড় সাইজের ষাঁড় গরু উঠেছে এই আমুলিয়া হাটে, তবে ক্রেতার সংখ্যা খুব কম। আমরা এখানে দেখছি বিক্রেতারা অলসভাবে বসে আছেন। দেখুন ভাই, আসসালামু আলাইকুম। কাকা কোত্থেকে আসছেন? নাটোর থেকে। কতগুলো গরু আনছেন? দশটা। বিক্রি হয়েছে? আটটা বিক্রি হয়ে গেছে। তাহলে তো বেচা বিক্রি ভালোই, মোটামুটি ভালো, মানে খুব খারাপ না, মধ্যম ভালো। দাম পাইছেন? ওই মোটামুটি মোটামুটি, আগার তো যে দাম করলে তার থেকে কম দামে বেচছি। আজকে কম দামে বেচছেন? 80,000 টাকা দাম করলে 75,000। আচ্ছা আচ্ছা, আপনি কি এই গরুরই ব্যবসা করেন? না না না, বাড়ি গরু। হ্যাঁ, বাড়ি গরু। ও, বাড়ির গরু নিয়ে আসছেন? না, ব্যাপারি না, ব্যাপারি না। আচ্ছা, তো এবার কি ল্যাপটপ করতে পারছেন? লস হবে কাকা, লস হবে। খাদ্য ধরলে লস, খাওয়া ধরলে লস, তারপর শ্রমটা তো আছে, এগুলো ধরলে লস হচ্ছে। এইবার কি গরুর দামটা কম পাচ্ছেন গতবারের তুলনায়? হ্যাঁ, কম পা। আপনারা কি এই হাটে আসেন, আমুলিয়া হাটে আসেন? এই হাটে আমরা প্রথম কাকা। ও, প্রথম আস। আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমরা আগেই জানিয়েছি এখানে ক্রেতা অনেক কম, তবু দুই একজন ক্রেতা আসছে এই যে কেনার উদ্দেশ্যে। তারা দেখছেন, এই যে দেখুন গরু কিভাবে দেখছে তারা। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি নিতে আসছেন? আচ্ছা, সেই যে গরুটা দেখলেন, এটার দাম কত বললো? 2,35,000। আপনার কাছে কি মনে হচ্ছে? বেশি হচ্ছে, অনেক বেশি। মানে কত হলে আপনার মনে হয় এটা ঠিক আছে? 1,30,000-40,000। 1,30,000। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, আমরা আপনাদেরকে এই আমুলিয়া হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোনটা কিনছেন? ১,২,০০০ রিজনেবল আছে। আচ্ছা আচ্ছা, এবার আপনার দামটা কি মনে হচ্ছে? দাম এবার গত বছরের তুলনায়, যে আগের বছরের তুলনায় মোটামুটি ভালো, স্বাভাবিক। আপনার গরুর পাইকাররাও বেশি একটা লস খাবে না, এবং যারা কিনতেছে তাদের লস হবে না। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে একজন ক্রেতাকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডেমরা। ডেমরা থেকে আসছেন?
আচ্ছা আজকে গরু নেওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে আসছি। আচ্ছা কোন গরুটা দেখছেন? দেখছি কয়েকটা। আচ্ছা এটাও দেখছেন? আচ্ছা এটার কি পরিমাণ দাম চেয়েছে? দাম চেয়েছে 80,000। 80,000। আর আপনি কত বলছেন? আমি বলি না এখন। আপনি বলেননি, মানে আপনার ধারণাটা কি, এবার কি দামটা বেশি হচ্ছে না কম চাচ্ছে? এখন দাম মধ্যম পর্যায়ে আছে। মধ্যম পর্যায়ে আছে, মানে এখনো ছাড়ছে না দামটা? না না দাম ছাড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখন কি চিন্তা করছেন? আমি চিন্তা করছি একটু আসলাম তো আধা ঘন্টা হয়েছে, একটু দেখা একটা কিনবো না চলে যাবো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কোথা থেকে আসছেন? আমি মদনপুর থেকে আসছি। মদনপুর থেকে? প্রতিবার কি এই হাট থেকেই নেন? না এর নতুন আসছি। নতুন আসছেন? আচ্ছা কি বুঝছেন এই হাটে? মোটামুটি আছে, মানে এরকম না গতবার দাম। গতবারের থেকে আপনার মনে হচ্ছে দামটা বেশি? কোন গরুটা দেখছেন আপনি? ওই সামনে এদিকে গরু দেখছেন? না এদিকে দিকে। ওই সামনে গরু দেখছেন, মানে কিরকম দাম চাচ্ছে আপনার মনে হচ্ছে? এরা দাম চাচ্ছে বলতাম 160,000, 170,000। 160,000, 170,000, সেগুলো আপনার কত মনে হচ্ছে? এডি হাই সেল 115,000। 115,000 টাকাটা 160,000 টাকা যাচ্ছে। আচ্ছা আপনার মনে হচ্ছে যে দামটা অনেক হাই প্রাইসটা? আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, এখানে আমরা একটু ছোট ছোট করে দেখছি। আচ্ছা আমি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোথা থেকে আসছেন? আমরা আসছি এই যে মাতুয়াইল কোনাপাড়া। মাতুয়াইল থেকে? প্রতি বছর কি আমুলিয়া থেকে নেন? না না, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে এই বছর প্রথম। এই বছর প্রথম? কোন গরুটা দেখছেন আপনি এখানে? আমি ওই যে কালো গরুটা দেখতেছিলাম। এই এই কালো গরুটা? আচ্ছা এই গরুটার কত দাম চাইছে? কত দাম চাইছে? 72,000। 72,000। আর আপনার? আমি 45 পর্যন্ত বলছি। 45 পর্যন্ত বলছেন? আচ্ছা শুনছি তো, আপনারা মানে কি মনে করছেন দামটা? আসলে সত্যিকারতে কয়েকদিন যাবত দেখতেছি তো, সারুলে হাটেও গেছি, যেটা একটা আশঙ্কা করতেছিল যে গরুর বাজার খুব একদম পড়ে যাবে তা না। আচ্ছা গরুর বাজার বরঞ্চ ঊর্ধ্বগতি হচ্ছে। ঊর্ধ্বগতি মানে দিনে দিনে বাড়ছে? জি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? আমরা চলে রূপগঞ্জ থেকে। রূপগঞ্জ থেকে? প্রতিবার কি এই হাটে আসেন? না প্রতিবার আসি না, এবার ভালো লাগলো তার জন্য আসলাম। আচ্ছা আচ্ছা, দামটা কেমন বুঝছেন ভাই? গরু এই যে এটা বর্তমানে, হ্যাঁ এরা 2,00,000, 3,00,000 কথা বলছিলেন? দুইটা 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 3,20,000। হ্যাঁ 3,20,000 বলছে জোড়া? হ্যাঁ। আমরা বলছি হলো আপনার কি আপনার গিয়া 1,70,000 বলছি আর কি। আচ্ছা কিন্তু আমাদের মধ্যে আর কি দামের মধ্যে অনেকটা ডিফারেন্স, তার জন্য আর কি আমরা দেখতেছি বাজারে, দেখি কি করা যায়। না বাজারটা আমরা আপনারা কিরকম বুঝছেন আর কি? আমরা মোটামুটি গরু যা দেখতেছি কেতলা তো কম, বর্তমান পরিবেশের সাথে তো কেতলা কম, তার জন্য আর কি দেখি। মানে প্রাইসটা কি রিজনেবল আছে? না একটু বেশি মনে হচ্ছে গতবারের তুলনায়। কি বেশি মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে। আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই আমুলিয়া হাটে একজন ক্রেতার সঙ্গে একজন ক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মানে হাটে কি বুঝছেন? ক্রেতা তো কম, ক্রেতা কম, ক্রেতা কম, বিক্রেতা আছে, ক্রেতা আছে, সবই আছে, কিন্তু দাম ছাড়ে না। দাম ছাড়ছে না এখন? আপনার কি মনে হচ্ছে? মানে আপনার কি মনে হচ্ছে দামটা অনেক বেশি? হ্যাঁ কিছুটা। মানে কিরকম বেশি, কত দাম চেয়েছে মনে করেন একটা গরুর? আচ্ছা ধন্যবাদ মুরব্বী। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, এই আমুলিয়া মডেল টাউন এই হাটটি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, এই হাটে গরুর পরিস্থিতি এবং এই বাজারের পরিস্থিতি। মূলত সেই পরিস্থিতি জানাতেই আমরা আজ এই হাটে এসেছিলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।